يا إخواني আপনারা কি ওয়াজ শুনতে আসছেন না কিছু শিখতে আসছেন শিখতে আসছি সত্য বলবেন একটু আগে আমি বলেছি ওয়াকুল কওলান সাদিদা কি কথা বলতে হবে সত্য কথা তা আমি গান গিয়ে কথা বলতে পারি না আমি দুঃখিত আমি কিস্সা কাহিনী জানি না আমি কিস্সা কাহিনী কাকে বলবো এমন তো নয় যে আমার চোখের চোখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে এমন তো নয় যে আমার সামনে শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে ওরা বিরক্ত দুটো গান গিয়ে শোনায় দুটো কিস্সা শোনায় ওদের একটু ভালো সময় পার বাস্তবতা তো এমন শ্রোতারা ওয়াজ বসে একটু বসে কোরআন খুলেও দেখে না পড়তেও জানে না তাই আমি দুঃখিত আমি কোনো কিস্সা কাহিনী ইউসুফ জুলেখার কাহিনী বলতে আসিনি আমি গান গিয়ে শোনাতে আসিনি আমি এসেছি দু চারটা কথা বলবো শুনতে আকৃষ্ট মনে হলে হবে না হলে নাই কিন্তু যদি কেউ শিখার ইচ্ছা নিয়ে আসে সে শিখতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ এই দুনিয়া তুচ্ছ জি R15 তুচ্ছ আইফোন তুচ্ছ এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবে নিয়ে আসেন তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ জি তিনি বলছেন যে আপনার দাদার 50 বিঘা জমিন ছিল আর এই এলাকার উমুকের এখন 500 বিঘা জমিন তিনি বলছেন উমুক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্ধেক বিশাল ইন্ডাস্ট্রিয়াল আপনি বলছেন আর আল্লাহ বলছে যে ধুর বোকা তো তো বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার এই পুরো পৃথিবীটা কেমন আল্লাহ আপনাকে বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইহিস সালাম থেকে তুমি বলতে কি আপনি নাকি আদম আলাইহিস সালাম থেকে এই দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাইহিস সালাম থেকে নাকি আদম আলাইহিস সালামেরও আগের আদম আলাইহিস সালামেরও আগের এই দুনিয়া দুনিয়া মানে আপনি না তো আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না আপনার আগে অনেকে আসছে আপনার পরে অনেকে আসবে ইনশাআল্লাহ এই সবাইকে কাউন্ট করা হচ্ছে যে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র এই যে লাইট দুটাকে বাঁকা করে লাগাইছে কেন বলেন তো শোভা কিছুক্ষণ পরে খুলে ফেলবে রাইট অর রং আমি ভুল বলছি না ঠিক বলছি এই লাইট গুলাকে বাঁকা করে কেন লাগাইছে সুন্দরের জন্য এটা এভাবে এই দুটো ফুল কেন লাগাইছে এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে আল্লাহ বলছে পুরো দুনিয়া এই সাগর মাটি পাহাড় পর্বত তুমি যেখানে থাকো তুমি যেখানে থাকো না তুমি যাচ্ছ না তুমি যাচ্ছ না এই সবগুলো কি শোভা মাত্র কি মাত্র মানে এই লাইট দুটো বাঁকা করে লাগানোর মতো সাজ সজ্জা وما عند الله خير ارجا আল্লাহর কাছে আছে ارجا আল্লাহর কাছে আছে خير তা উত্তম ও স্থায়ী তা উত্তম ও স্থায়ী তোমরা কি অনুধাবন করো না আপনারা কি ভাবেন না আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ আমি আরো একটা আয়াত পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون আর দুনিয়ার জীবন তো খেল তামাশা মাত্র খেল তামাশা ছাড়া কিছুই না তোমার দাম্ভিকতা তোমার শক্তি তোমার যত মান মর্যাদা তোমার যত অর্থ সম্পদ আর তোমার যত বয়স তোমার যত কিছু আছে আর তুমি তো তুমি তোমার মতো যত কেউ আছে বাবা আদম আলাইহিসসালাম থেকে ইলা ইয়াউমিল কিয়ামা যেদিন আকাশ ভেঙে পড়বে তারকা খসে পড়বে পাহাড় উড়বে রঙিন ফসলের মতো এই সবগুলো হচ্ছে খেল তামাশা কি একটা ক্রিকেটের বল কিনলেন
10 টাকার ট্যাপ পাচাইলেন, দুইবার দিবেন ব্যাট দিয়ে ট্যাপ ফাটা গেছে ফলাই দিবেন, এই দুনিয়াটা কি জাস্ট লাইক দ্যাট? জি, এই খেল তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে নিয়েছেন। আচ্ছা শুনেন, দুনিয়া তুচ্ছ, দুনিয়া কি জামশেদ মজুমদার বলেছে না? দুনিয়া তুচ্ছ জামশেদ মজুমদার বলেছে? কে বলেছে? কে? আল্লাহ জাল্লা ওয়ালা, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি জমিন এবং আকাশের মালিক, তিনি বলেছে দুনিয়া তুচ্ছ, খেল তামাশার বস্তু, আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম, তা স্থায়ী। অনুভব অনুধাবন করবা না, তোমরা অনুধাবন করবা না দুনিয়া আল্লাহর কাছে মাসির ডানার মতো, কিসের মতো? আপনার এই উপহার আল্লাহর কাছে কি? আমি এই জন্য আগে বলেছিলাম, আপনারা আল্লাহর কথা বুঝলে খুব সহজ, দুনিয়া আল্লাহর কাছে মাসির ডানার মতো আরো তুচ্ছ। দুনিয়াটা কি বলেন তো, কি বলছি মাতা, খেল তামাশা। দুনিয়াটা কি খেল তামাশা? আল্লাহর কাছে কি আছে? উত্তম এবং স্থায়ী আছে। তাহলে দুনিয়া যদি খেল তামাশা হয়, তুচ্ছ হয়, তাহলে আখেরাত কি? আখেরাত নিয়ে একটু কথা বলতে হয় না আবার? জি, দুনিয়া তুচ্ছ হলে আখেরাত নিয়ে একটু বলতে হয় না? এটা বলে শেষ করে দেব। দেখুন দুনিয়া কি, ফাইদা জাআতিস সাখ্বা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة وجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة. সবাই চোখ বন্ধ করবেন, আমি এবার তর্জমা করব, নিজেকে এই পরিস্থিতির সাথে মিলাবেন, পারবেন? আমার এই হাত নাড়াচাড়া নিয়ে আপনাদের কি মনে কষ্ট আসে? বেয়াদব মনে হয়? আমি সৌদি আরবে বড় হয়েছি, আমার অভ্যাস এভাবে নাড়াচাড়া বেশি হওয়া, আমার চেষ্টা করি কম করার জন্য, হয় না। তারপরে অনেকেই মুরব্বী, আমি জানি মুরব্বীদের সামনে হাত নেড়ে কথা বলাটা বেয়াদবি এক ধরনের, আপনি একটু ক্ষমার চোখে দেখিয়েন, আমি পারি না স্থির থেকে কথা বলতে, তো ক্ষমার চোখে দেখিন। হ্যাঁ, সবাই আমরা এখন একটু চোখ বন্ধ করব, দুনিয়া এবং আখেরাতে আমাদের অবস্থা নিয়ে আমরা একটু ভাববো, ঠিক আছে? দুনিয়া তুচ্ছ, আমি আমার শেষ হাদিসটা পড়ে আজকে শেষ করে দেবো আমার বক্তব্য। আখেরাত কি, কারা কারা রাজি আছে আখেরাত সম্পর্কে একটা হাদিস শুনবে? জি, হাত তুলুন তো শুনুন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার শেষ হাদিসটা পড়ে শোনাবো, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়াতে 100 বিঘা জমি যার, যার একটা BMW আছে, যার একটা সুন্দরী বউ আছে, তিনটা প্রেমিকা আছে, যার একটা নেতা হওয়ার মতো চেয়ার আছে, 10 জন চামচা আছে, আপনি বলবেন যে হুজুর নেতা নিয়ে বললেন কেন, আপনাকে বলিনি চামচাকে বলছি, তো আপনি যদি চামচা হন ছেড়ে দেন, আমাদের মতো ভালো, মানে আমাদের মতো না মানুষের মতো নিজে স্বাধীন থাকেন। আমি কি বলেছি কে কাকে ভোট দেবে? আমি মূলত বলতে চাচ্ছি যেই ক্ষমতায় থাকেন আল্লাহকে ভয় করুন। আমরা এখানে ক্ষমতার জন্য আসিনি, সংসদের জন্য আসছি, কী জন্য আসছি? ওখানে ক্ষমতা টমতা আমরা বুঝি না, সত্যি আমি বুঝি না, আপনি থাকেন চালান, কিন্তু আল্লাহর দেওয়া বিধানকে একটু সম্মান করেন।
না আপনিও মরতে হবে। ওকে আপনি পরোয়া করেন না, আপনি আপনার পথে থাকেন, আল্লাহ আর আপনি জানেন। আপনি আমার কি ক্ষতি করবেন? আপনি আপনার নিজেরই ক্ষতি করতেছেন, তোমার কিছু যায় আসে না। আমার বলার বলছি, ভালো লাগলে ওকে, না ভালো লাগলেও ওকে, আমি আমার পথে আপনি আপনার পথে। শোনেন, আমি আপনার চৌকিদারের মাঝে পাহারা দেবো, আপনি কখন গুনাহ করেন আর কখন গুনাহ করেন না, আপনি আর আপনার আল্লাহ জানেন। কি ভুল বলছি? ভুল বলছি? শুনুন নেতা সাহেব, শুনুন ডাক্তার সাহেব, শুনুন ইঞ্জিনিয়ার সাহেব, শুনুন পাইলট সাহেব, শুনুন 300 বিঘা জমির মালিক, শুনুন অমুক কোম্পানি লিমিটেডের মালিক, শুনুন অমুক ইন্ডাস্ট্রির মালিক, শুনুন ইউরোপ আমেরিকা বাড়ি করা লোক, আপনাকে বলছি